ধুবুরী ফকিরগঞ্জের দৃশ্য এয়া ভয়ানক বানপানীর সৃষ্টি হয়েছে অঞ্চল। ফকিরগঞ্জ রাইজ এইদরে রয়ে আছে এজন বিশেষ ব্যক্তির বাবে। সেই ব্যক্তিজন আন কোনো নহয়, সেই ব্যক্তিজন হল ধুবুরী লোকসভা সমষ্টির কংগ্রেসের সাংসদ রকিবুল হুসেন। বদরুদ্দিন আজমলক পরাভূত করে রকিবুল হুসেন সাংসদ হয়েছিল। ফকিরগঞ্জের এই লোকসকল হেঁপা পলুয়ায় রকিবুল হুসেনের সপক্ষে ভোট দিছিল। এতিয়া এওঁলোক রয়ে আছে রকিবুল হুসেনের বাবে। 10 লাখ ভোটের ব্যবধানত রকিবুল হুসেনক বিজয়ী করেছিল ধুবুরীবাসী। আজমলক পরাভূত করে ধুবুরীর সাংসদ হয়েছিল রকিবুল হুসেন। ধুবুরীর মুসলমানের বাবে রকিবুল হয়ে পড়েছিল টান কর্তা। সেইজন রকিবুল আহিব বানপীড়িতর কাষলৈ। বানপীড়িতর কাষলৈ নাহে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ব্যস্ত আছে উজনির বানপীড়িতর লগত। ধুবুরীর মুসলমান বানপীড়িতর একমাত্র ভরসা হল রকিবুল হুসেন। খিনি অঞ্চল যি ধরনে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, আমার রকিবুল সাংসদ মহোদয় এতিয়ালৈকে আহি উপস্থিত হওয়া নাই। ইয়াত সমস্যা দেখিলে আমার চকুল ওলাই আছে, চারিওপিনে মানুষের ঘর দর শেষ হয়ে আছে। আমার অঞ্চলত ইমিডিয়েটলি চিফ মিনিষ্টার আহিব লাগে আর আমার অঞ্চলত চাব লাগে কেনেকুয়া রাইজে আছে। এতিয়ালৈকে কোনো রিলিফ ফাংশন এতিয়ালৈকে অহা নাই, রাইজে কেনেকৈ আছে আমি ইয়াক চাই আছো। অসমৰ মুখ্যমন্ত্রী এনেকুয়া মন্ত্রী যে মাজুলীলৈ চিৎকার করে থাকে, আমার চারিওফালে কেতিয়াও চিৎকার নকরে। আমি যে কিমান অসুবিধাত আছো আমার চকুলৈ একোৱে নাচায়। আমি এনেকুয়া সরকার আমি অসমত দেখিবলৈ পাই আছো যে অসমৰ নামনি অসমৰ কোনো এজন রাইজর ফালে তেখেতে নাচায়। আমি মুসলিম হওয়ার কারণে ইমান লাঞ্ছিত হবলগীয়া হয়েছে যে এটা অসমৰ কারণে নহয়, গোটেই ভারতবর্ষের কারণে এটা নিন্দনীয়। এটা সময়ত রকিবুল হুসেন আহিল যন্ত্রচালিত নাওত। রকিবুল হুসেন আহিল লাইফ জ্যাকেট পরিধান করে। রকিবুল হুসেন আহিছে, লগত আছে বিধায়ক ওয়াজির আলী সুর। বানপীড়িতর খবর লবলে এইদরে যন্ত্রচালিত নাওত লাইফ জ্যাকেট পরিধান করে রকিবুল হুসেন আহি আছে। কিন্তু এয়া কি নাওর পর নামিল রকিবুল হুসেন? নাওর পর বহিয়েই বানপীড়িতক চালে 10 লাখ ভোটার জিকা সাংসদে। পারত রয়ে থাকা বানপীড়িত ক্রমাত উত্তেজিত হয়ে পড়ি। রকিবুলে পাহরি গল এয়া নির্বাচনী সভা নহয়, নৈর কাষত তেওঁক আদরিবলৈ লৈ থকা নাই কংগ্রেস সমর্থক। এয়া আসলতে ক্ষতিগ্রস্ত হওয়া বানপীড়িত হাত জোকারি পার হয়ে গেল রকিবুল হুসেন। নাওর উপরের দৃশ্য মন করক, রকিবুল হুসেনে হাত জোকাইছে। নৈর পারত বানপীড়িত রয়ে আছে রকিবুল হুসেনের বাবে। সাংসদজন আহিব, তেওঁলোকক সাহায্য দিব, মনৰ খবৰ বুজ লব আর সমস্যা আঁতৰ কৰিব। কিন্তু রকিবুল হুসেনে সকলো পাহৰি গল। নাওৰ পৰা অভিবাদন জনাই জনাই যন্ত্রচালিত নাও আগুৱাই গৈ থাকিল। পাৰলৈ আহি বানপীড়িতৰ খবৰ লবলৈ চেষ্টা নকৰিলে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ সাংসদ চলে। মানে এমপি আসছে, এমপি এমএলএ ওরা সব আসছে। আর পরে যেমন এই জায়গা দায়া না বড়ইবাড়ি, বড়ইবাড়ি দায়া আপনার ব্রিজের মাথার এই এই দিক থেকে ওরা এই নাওটা ঘুরেয়া মানে এই গাবারে চাপলো। তা আমরা ভাবলাম যে হয়তো ব্রিজের কন্ডিশন খারাপ আছে, যাব না। তা আমরা পাবলিকগুলা কইলাম যে এই জায়গায় নামেন নাই, ব্রিজের ওই পারে সমস্যাটা খুব খারাপ, মানে ধাপানের ওই ব্রিজটার ভাঙছে, ওই পারে মানুষের খুব সমস্যা খারাপ। আমাকেও কথাটা শুনলই না, এরা মানে নাও বাদ দেশ গেলগা। তাহলে এই সমস্যা দেখ পারা যদি সমাধান না করলো তাহলে আইলো কে? আর লই মানে মানে উপবাসে তো মানে রই আছে, আর তেমন তো আহি মানে নাওতে আহি ফেলে নাওতে গুছি গল কে? তাহলে আমার ইয়াতে আহিবার মানেটা কি হয়েছে? যে জায়গায় বিপদ সে জায়গায় যাই নাই, বিপদ রক্ষা করার কারণে বিরিদের ওই পারে বেশি বিপদ, ও জায়গায় যাই নাই কিবা দেখ তার এই মুহূর্তে এ ঘুরে আর কেটাইছে গা। তাহলে আহার মানেটা হলো কি? মানে কি মানে আর আই গেছে না কি এর জন্য আইবে না লাগাছিল তে? রকিবুল হুসেনের ভূমিকাত ফকিরগঞ্জের বানপীড়িত অসন্তুষ্ট। নাওর পর নামামিল কি রকিবুল হুসেন? রকিবুল হুসেনে সাহায্য অনা নাছিল নেকি? কেবল যন্ত্রচালিত নাওত উঠি হাত জোকারি অভিবাদন জানাবলৈকে ফকিরগঞ্জলৈ আহিছিল নেকি রকিবুল হুসেন? এই প্রশ্ন করেছে গাঁওবাসী।
ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।